এক মাস এইভাবেই আমাদের চালাতে হবে, বাকিটা পরে প্ল্যান করছি। আর এই এক মাসের মধ্যে যদি আপনার নাম ডাক হয়ে যায় তাহলে আর কিছু লুকিয়ে রাখবো না, মাকে সব সত্যি কথা বলে দেব। নিখিল, নিখিল, তোকে বলুন এখানে এখানে নোংরা জামা কাপড় যেগুলো পড়েছিস এতদিন ধরে সেগুলো ভাঁজ করে গুছিয়ে রেখেছিস আলমারিতে, তোর তো চিরকালে সব আমাকে দে, আমি কালকে কাজ করি না। মা এখন কোনো দরকার নেই, তুমিও না। তাড়াতাড়ি চলুন, আমাদের তো আবার বাড়ি ফেরার আগে মন্দিরেও যেতে হবে। ছোট বৌদি ঘরে কি কত ডাকলাম, ছোট বৌদি ছোট বৌদি, কই সারা পেলাম না তো। আবার কোথায় গেল মেয়েটা? কালকে এনে বারণ করে এলাম, কোথাও নড়ে না জানো। আমাদের কি এখন মন্দিরে যেতেই হবে? বাড়িতে গিয়ে আমি বলবো যে আমি মন্দিরে গিয়েছিলাম পূজা দিতে, এদিকে মন্দিরে পূজা না দিয়ে চলে যাব। আপনি নিশ্চয় পাখানে দিক থেকে যাবেন। আপনিও যান, কিন্তু সাবধানে, ঠিক আছে? একি মেজবৌদি এখানে বসে চা খাচ্ছে, সর্বনাশ করেছে। এবার আমি ঘরে ঢুকবো কি করে? কি ব্যাপার বলো তো শ্যামা, সাত সকালে পুজোর ডালা হাতে আমার প্রসাদ দিতে এসছো আর এদিকে রেসিপি জানতে চাইছো, আমি ঠিক বুঝতে পারছি না কি হলোটা কি শ্যামা। অরুণ অশোক, দরজা ভেঙে ফেলতো, আর ভাল লাগছে না, অনেকক্ষণ হয়েছে। নিখিল, নিখিল, অনেকক্ষণ ধরে ডাকাডাকি করাচ্ছো, ওঠ না বাবা, বেলা হয়ে গেছে, আর কত ঘুমাবি? এই নিখিল ওঠ না। এই বাবা, কিরে বাবা তোর শরীর খারাপ নাকি? অরুণ অশোক, দরজা ভেঙে ফেলতো, আর ভাল লাগছে না, অনেকক্ষণ হয়েছে। এ কি নিখিল এখনো সারা দেয়নি? না না বাবা, এত লাইকলি এবার জিনিসটা নিলে হবে না, আমার কিন্তু হয়তো সত্যি টেনশন হচ্ছে। সিরিয়াস কিছু হয়ে যায়নি তো নিখিলের? অশোক দাঁড়িয়ে আছো কেন, দরজাটা ভেঙে ফেলো এবার। ভাঙবো বাবা, সকাল সকাল দরজা ধাক্কা দিচ্ছ কেন? কি রে, এতক্ষণ ধরে চিৎকার করে সবাই ডাকছি, ধাক্কা মারছি, দরজা খুলছিলি না কেন? আরে এতক্ষণ ধরে দরজা খুলছিস না কেন রে? কখন থেকে ডাকছি তোকে? তুই জানিস না আমার চিন্তা হয়। তোর শরীর ঠিক আছে তো বাবা? ঠিক আছিস তুই? মা আমার কিছু হয়নি, খুব টায়ার্ড ছিলাম, তাই ভাবলাম যে আজ একটু বেশি ঘুমাবো। সকাল সকাল এত ডাকাডাকি করছো কেন? কি হয়েছে? একটু কি ঘুমোতেও দেবে না আমাকে তোমরা? হ্যালো, আমি বললাম নিখিল টায়ার্ড, ওকে একটু ঘুমোতে দাও। হলো তো, দিলে তো ছেলেটার কাঁচা ঘুম ভাঙিয়ে। এই যা যা, তুই একটু ঘুমিয়ে নি, আজ তো মিটিং দেরি করে আছে নাকি? বাবা খুব ভুল হয়ে গেছে বাবা, তুই ঘুমো। আসলে এত বেলা অবধি তো ঘুমোস না, এত বেলা অবধি অঘরে ঘুমোচ্ছিস থেকে আমার একটু ভয় করেছিল, এত বছরের অভ্যেস তো। তুই তো দরজা খুলেই ঘুমোতিস না, অন্ধকারে ভয় পেতিস বলে। আর আমার এত বছরের অভ্যেস রাত বেড়েতে উঠে দেখে যেতাম তুই ঠিক আছিস কিনা, সেই জন্য একটু ব্যস্ত হয়ে গেছিলাম আর কি। খুব ভুল হয়ে গেছে বাবা, তুই ঘুমো যা। আর শোন না, দরজাটা খুলে রাখলে কি খুব অসুবিধা হবে তোর? মানে আমার মনটা একটু শান্ত হতো। আর মাঝে মাঝে তুমি অদ্ভুত কথা বলো সুজাতা, নিখিল তো আর আগের মতো অন্ধকারে ভয় পায় না, তাহলে ওর দরজা বন্ধ করে ঘুমোতে অসুবিধাটা কোথায়? তোমার এই বাতিকগুলো ছাড়ো তো, এত বড় ছেলে, বিয়ে হয়ে গেছে, প্রাইভেসি বলে তো একটা কথা আছে নাকি? যাও যাও ঘুমোতে দাও, চলো সবাই, এই যা তুই ঘুমিয়ে দেখ, যা, এই চলো সবাই চলো, যাও ঘুমো। Thank you.
নিখিলের পায়ে মাটি লাগলো কি করে? কাল রাতে যদিও এখানেই থেকে থাকে তাহলে তো এটা হওয়ার কথা নয়। আর বিছানাটাও তো প্রায় গোছানোই রয়েছে, এত পরিপাটি করে কেউ ঘুমোয় নাকি? তার মানে কি সত্যি নিখিল ঘরে ছিল না? রেডিও স্টেশন থেকে ফোন এসেছে, ওরা প্রোমো রেকর্ডিং এর দিন ফিক্স করে ফেলেছে দোলের পরের দিন। আপনাকে স্টেশনে যেতে হবে, আপনি মাকে গঙ্গা স্নান ব্রত বা যে কোনো একটা কারণ বলে পারমিশন নিয়ে নিন। চলো কেকটা কাটি। এক মিনিট দাঁড়াও বাদ বাবা, এই সব কিছুর ভার আমি আমার তিন জামাইয়ের উপর দিতে চাই। সব সিদ্ধান্ত তাহলে আপনিই নিচ্ছেন বৌঠান? আগে আমার মনে হতো যে সম্পত্তির বিষয়ে আপনার মায়া একটু কম, তো এখন মনে হচ্ছে সবটাই আপনার ভরম ছিল দাদার মন ভোলানোর জন্য। সুরমশাই, মায়ের সম্পর্কে এমন কথা বলা স্পর্ধা করবেন না আমার সামনে। মায়ের পায়ের আঙুল মন্দিরে নেই, তার মানে সাপেরা যে যে পথে গেছে সব কটা পথেই আমার পদধূলি পড়তে হবে। তবে তাই চল। কালী কালী মহাকালী, কালীকে ভয় হারিণী, কাম মোক্ষ দে দেবী নারায়ণী নমস্তু। যারা আমাকে ব্যবহার করতে চাইলো তাদের জন্য ছুটে ছুটে গিয়ে প্রসাদ দিয়ে এলাম, আর আমার মা বোন তাদের মুখে একটু প্রসাদ তুলে দেবো নে? তাহলে আমি যাচ্ছি, তুই থাক মন্দিরে। ওনার হাতে আর বেশি সময় নেই। বাবা তুমি চাও তো আমি আমি ওই মেয়েটিকে বিয়ে করি, বেশ আমি রাজি। সাহেবদের ক্লাবের সামনে ঘোরাঘুরি করা হচ্ছিল। হেই ঢোকো। কি ধরা পড়েছে বললেন জ্যাঠামশাই? সুমি সুমি আমি জানি না, আমি জানি না বাবাদের কুটির আপনি না। তখন থেকে যা মুখে আসছে তাই বকে চলেছ, এত বড় আস্পর্ধা হয় কোত্থেকে তোমাদের? একটা জাস্ট হাটের টোকা মারব, গদি থেকে উল্টে পড়ে যাবেন দেখবেন। আর আমি যদি মিডিয়াকে বলি তোমার ননদ বাড়ি থেকে পালিয়েছে, কোথায় রেখেছে এসাকে বল। শুধু একটা মেয়ে ট্যালেন্টেড বলে তুমি ওকে চান্স দিতে চাইছো, নাকি তোমার সাথে ওর ব্যক্তিগত রিলেশন আছে বলে ওকে তার দৌলতে কিছু পাইয়ে দিতে চাইছো? এনাফ জজদা, কি মনে করো তুমি নিজেকে? তোমার যদি এসব কথা বলার থাকে না তাহলে পাঁচ মাথার মোড়ে দাঁড়িয়ে কথাগুলো বলো, শুধু শুধু এখানে কাউকে ছোট করো না। ও এত বড় কথা, এত বড় কথা! আপনারা কি রানুকে দেখেছেন? হ্যাঁ দেখেছি তো, ওকে একটু গাড়ি করে ওকে তুলে নিয়ে গেলে খুনি। আমি বুঝে গেছি মহিম বাবু, আপনার সাথে চালাকি করে লাভ নেই, কিন্তু সত্যি তো আমি এখানে বসে আপনাকে টাকা দিতে পারবো না। আপনি আমাকে ব্যাংকে নিয়ে চলুন, না হয় আপনি আমার চেক বইটা এনে দিন কোনো ভাবে, পারবেন? ধরো দেখি, নয় বস্তিতে আমার বন্ধু আছে ত্রিফলা, ওরা আমার মায়ের খেয়াল রাখে, ওদের এই খাবারগুলো দিও। ওরাও না আমার মতন কোনো দিন ভালো খাবার খায়নি, আর আমার মায়ের একটু খবর এনো। এতটুকু মেয়ের সবার দিকে খেয়া। ও আমার ভালোবাসা, আগে সিঁথিতে সিঁদুরটা তোলো, তারপর না হয় বলবে যে হৃদয় তোমার। ওই একই লগ্নে তোমারও বিয়ে হ্যারিরও বিয়ে, তাই সিঁদুরটা সিঁথিতে আমার না পড়ে তোমার পড়বে? কিচ্ছু বলা যায় না, জানো তো কার কপালে কি আছে কেউ তা জানে না। এই সব কিছুর ভার আমি আমার তিন জামাইয়ের উপর দিতে চাই। সব সিদ্ধান্ত তাহলে আপনিই নিচ্ছেন বৌঠান? আগে আমার মনে হতো যে সম্পত্তির বিষয়ে আপনার মায়া একটু কম, তো এখন মনে হচ্ছে সবটাই আপনার ভরম ছিল দাদার মন ভোলানোর জন্য। সুরমশাই, মায়ের সম্পর্কে এমন কথা বলা স্পর্ধা করবেন না আমার সামনে। যারা আমাকে ব্যবহার করতে চাইলো তাদের জন্য ছুটে ছুটে গিয়ে প্রসাদ দিয়ে এলাম, আর আমার মা বোন তাদের মুখে একটু প্রসাদ তুলে দেবো নে? তাহলে আমি যাচ্ছি, তুই থাক মন্দিরে। ওনার হাতে আর বেশি সময় নেই। বাবা তুমি চাও তো আমি আমি ওই মেয়েটিকে বিয়ে করি, বেশ আমি রাজি। সাহেবদের ক্লাবের সামনে ঘোরাঘুরি করা হচ্ছিল। হেই ঢোকো। কি ধরা পড়েছে বললেন জ্যাঠামশাই? সুমি সুমি আমি জানি না, আমি জানি না বাবাদের কুটির আপনি না।